নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আরেকটি নতুন রেসিপির সাথে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে চিংড়ি মাছের পাতুরি শেয়ার করব। এর জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ। এবার আমি চিংড়ি মাছের পাতুরির মশলাটা তৈরি করে নেব। এর জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডারের জারে প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষে, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পোস্ত, আর দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। এবার আমি একটা স্মল সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো করে কেটে রেখেছি, এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন কোরানো নারকেল, আর দেব 1 টেবিল স্পুন টক দই। এবার আমি খুব সামান্য পরিমাণ জল অ্যাড করব, যেহেতু টক দই দেওয়া আছে। এবার আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো দেখো, আমার মশলাটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছের সাথে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব 2 টেবিল স্পুন সর্ষের তেল। এবার আমি চিংড়ি মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো, চিংড়ি মাছের সাথে আমি মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর পাতুরি করার জন্য আমি এখানে কলা পাতা নিয়েছি। এবার কলা পাতাগুলোকে আমি এক ওভেনে তাওয়া বসিয়ে তাওয়াতে একটু ছেঁকে নেব, যাতে কলা পাতাগুলো একটু নরম হয়। নয়তো এইভাবে পাতুরি যদি বানাতে যাই তাহলে কলা পাতাগুলো ছিঁড়ে যাবে। তো পাতাটা নরম করে নেওয়ার জন্য আমি ওভেনে একটি তাওয়া বসিয়ে দিয়েছি। এবার আমি পাতাগুলোকে নরম করে নেব। তো দেখো, পাতাটা নরম করে নেওয়ার পর এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেব, দিয়ে এবার আমি ওপরে দিয়ে দেব 1টা কাঁচা লঙ্কা। এবার কলা পাতাটাকে 2 সাইডে এইভাবে ফোল্ড করে নেব, ফোল্ড করে একটা সুতোর সাহায্যে বেঁধে দেব। তো দেখো, পাতুরিটা তৈরি করা হয়ে গেছে। ঠিক এইভাবে আমি কলা পাতায় ভরে সবগুলো পাতুরি তৈরি করে নেব। আর এইবার পাতুরিটা ভেজে নেওয়ার জন্য আমি প্রথমে ওভেনে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানে দিয়ে দেব 2 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল। এবার আমি তেলটা গরম হলে পাতুরিগুলো দিয়ে দেব। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি পাতুরিগুলোকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। তো 5 মিনিট পর দেখো, ঢাকনাটা তুলে দিয়েছি। এবার আমি একটা খুন্তির সাহায্যে এক পাশ উল্টে দেব। তো এইভাবে আমি আরেকটা পাশ উল্টে দেব। উল্টে দিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেব। তো 5 মিনিট পর পাতুরিগুলো কিন্তু এখন একদম তৈরি হয়ে গেছে। এখন শুধু পাতুরিটাকে নামিয়ে নেব। তো চিংড়ি মাছের পাতুরি একদম তৈরি হয়ে গেছে। এবার সুতোটা একটা কাঁচির সাহায্যে কেটে নেব। তো গরম গরম চিংড়ি মাছের পাতুরি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো। গরম ভাতের সাথে কিন্তু এই পাতুরিটা খেতে দারুণ লাগে। তো তোমরা ট্রাই করে আমাকে জানিও কেমন হয়েছে। আশা করব তোমাদের সকলের ভালো লাগবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো যারা ইউটিউবে দেখছো। আর যারা ফেসবুকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।